কি মনে হয়? ঠিক করছে? হ্যাঁ একদম ঠিক করছে, পুরো ঠিক করছে। অ্যারেস্টটা উচিত ছিল। হ্যাঁ আমার অ্যারেস্টটা আমার যা আছে, আমি তো তুলে দেবো বাস। হ্যাঁ আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট 12 ব্যাচের স্টুডেন্ট। তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে, এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি। আমাদের উদ্দেশ্য ছিল আমরা মডার্নে গিয়ে অবস্থান করব, কিন্তু আমাদের যে এখানে ছাত্র সংগঠন আছে তারা আমাদের আগেতেই জানিয়ে দিয়েছিল যে অবস্থান, ছাত্রলীগ ছিল এখানে, তো ওরা আমাদের জানিয়ে দিছে যে এখানে হচ্ছে আপনাদের অবস্থান কর্মসূচি করা যাবে না, আপনারা হচ্ছে পদযাত্রা করেন। আমরা সেটাতে একমত হয়ে আমরা এখানে পদযাত্রা করার জন্য ইচ্ছুক ছিলাম, কিন্তু তার পরবর্তীতে আমাদের আরও ফোর্স করে আমাদের যে সবার সাথে কথা ছিল আমরা হচ্ছে পদযাত্রা করে চলে আসবো, কিন্তু আমাদের যখন ক্যাম্পাসের গেটে যখন চলে গেছে তখন ছাত্রলীগ সহ বাকি স্যাররা যারা আছে তারা আমাদের হচ্ছে বাধা প্রদান করছে। স্যাররা অ্যাকচুয়ালি যখন সামনে আছে তখন পিছন থেকে এবং তাদের যারা তৃতীয় পক্ষ ছিল তারা স্যারের উপর আক্রমণ করে সেই দায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর চাপানোর চেষ্টা করছে। আসলে আমরা বিভিন্ন বামপন্থী সংগঠনগুলো একজোট হয়ে বাংলাদেশে যে ছাত্রদের ন্যায় সঙ্গে একটা আন্দোলন চলছে তথাকথিত কোটার বিরুদ্ধে, সেই আন্দোলনের উপর বাংলাদেশের যে রাষ্ট্রীয় সন্ত্রাস নেমে আসছে, যে খুন যখন হচ্ছে তার বিরুদ্ধে আমরা প্রতিবেশী হিসাবে নারীর টানে আমরা সব বামপন্থী সংগঠনগুলো একটা মানে বাংলাদেশ দূতাবাসে বিক্ষোভ দেখাবো এরকম একটা কর্মসূচি আমরা নিয়েছিলাম। কিন্তু যদি আপনারা প্রথম থেকে থাকেন দেখেই থাকবেন যে পুলিশ আমাদের ন্যূনতম কর্মসূচিও করতে দেয়নি, প্রথম থেকেই ভয়ঙ্কর মারমুখি হয়ে গেছে, ছেলে মেয়ে কিছুই দেখছে না, টানা হাজা করে খোদ আমাকে এমনভাবে তুলেছে মানে মৃত পশু তোলার মতো টেনে হিজড়ে মেনে মাথাটা কপালটাও ফাটিয়ে দিয়েছে এবং আমার চোখে খুব সমস্যা, চশমাটা ভেঙে দিয়েছে, এটা দ্বিতীয় চশমা। বাবা যে এখানে নিয়ে এসেছিল ওকে, তোমার কিরকম লাগবে? ভালো লাগবে। যদি বাবাকে যে নিয়ে গেল তোমার এটা কিছু মনে হলো না? কি মনে কি মনে হয়? ঠিক করছে? হ্যাঁ একদম ঠিক করছে, পুরো ঠিক করছে। অ্যারেস্টটা উচিত ছিল। হ্যাঁ আমার অ্যারেস্টটা আমার যা আছে আমি তো তুলে দেবো বাস। বাংলাদেশের যে নারীদের জন্য হচ্ছে ওগুলোর জন্যই হচ্ছে। আচ্ছা সেভেন